মাওয়া থেকে জাজিরা নদীর দুই পারেই এখন মাথা তুলেছে পদ্মা সেতুর অনেক পিলার। এর মধ্যে 18টির কাজ পুরোপুরি শেষ, কিছুর নির্মাণ অগ্রগতি 60 থেকে 80 ভাগ। নকশা নিয়ে সব জটিলতার অবসান হওয়ায় 6 এবং 7 নম্বর পিলারের পাইলিং শুরু হয়েছে। পুরো সেতুর জন্য পাইল লাগবে 262টি, যার 194টির কাজ এরই মধ্যে শেষ। ঠিকাদার চায়না মেজর ব্রিজের আশা, বর্ষার আগেই সবগুলো পুরোপুরি বসানো হয়ে যাবে। এছাড়া এখন পর্যন্ত স্প্যান উঠেছে 7টি। আমি এখন স্প্যানের যে অংশটিতে দাঁড়িয়ে আছি এখান দিয়েই ট্রেন চলাচল করবে স্প্যানে। এজন্য রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। আর আমার মাথার ঠিক উপরের অংশে চলাচল করবে বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন। প্রকৌশলীদের ভাষায় বলা হচ্ছে ডেক স্ল্যাব স্থাপন করা হবে, অর্থাৎ উপরে একটি রাস্তা করা হবে, এবং সেই কাজ খুব দ্রুতই শুরু হবে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রেল লাইন বসানোর জন্য প্রতিটি স্প্যানে 64টি করে স্ল্যাব বসানো হবে। একই সংখ্যক স্ল্যাব বসবে আপার ডেক বা স্প্যানের উপরের অংশেও, যা এখন তৈরি হচ্ছে কনস্ট্রাকশন ইয়ার্ডে। নির্ধারিত 4 বছরে সেতুর মূল কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 1 বছর, কিন্তু কর্মকর্তারা বলছেন আসলে সময় লাগবে 2 বছর। কীভাবে কোয়ালিটি ঠিক রেখে 100 বছর প্রজেক্টের লাইফ, সেটা কোয়ালিটিটা আমরা কত দ্রুত শেষ করতে পারি, আমাদের মনে হচ্ছে আমাদের 19 আমরা পারছি না, আরও হয়তো কিছুদিন সময় লাগবে, মেবি এটা অ্যানাদার ওয়ান ইয়ার। নর্মালি আমরা মাসে একটা স্প্যান ওঠার কথা, কোনো মাসে 2টা, কোনো মাসে 1টা, এরকম কোনো মাসে 3টা, এরকম কীভাবে আগামী যায় এটার পরিকল্পনা কাজ হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান এবছর 42টি পিলারের মধ্যে কমপক্ষে 35টি ও 41টি স্প্যানের মধ্যে 30টি স্থাপন করতে চান তারা। আমরা চাচ্ছি যে এই 1 নম্বর মডিউল মাওয়া সাইট থেকে যে 900 মিটার, এটা আগামী কয়েক মাসের ভিতরে শেষ করতে হবে, বর্ষার আগেই। রোড স্ল্যাব যেটার উপরে আমার গাড়ি চলবে, সেটাও আমার ধারণা যে এখন প্রোগ্রেস একটু ধীর গতিতে, এটাকেও বলা হয়েছে তোমার লোকবল বাড়াও। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 63 ভাগ, দৃশ্যমান হয়েছে 1 কিলোমিটার অংশ। প্রকল্প সংশ্লিষ্টদের আশা 2021 সালের শুরুতেই যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে সেতু। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।